আমরা সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 8 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো আলোচনা করব। একে দিয়েছে ফাঁকা ঘরে সংখ্যা বসা, বলেছে 1 বছরে 1/4 অংশ সমান কত মাস। তাহলে 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 1 বছরে 1/4 অংশ মানে 12 মাসের 1/4, তাহলে 12 গুণ 1/4 মানে 3 মাস। দিয়ে দিয়েছে সত্য মিথ্যা যাচাই করো, বর্গাকার চিত্রে প্রতিটা কোণ সমকোণ এটা সত্য। তিনি বলেছে একটি আদুলি, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। একটি আদুলি মানে 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, আর 2 টাকা মানে 200 পয়সা। তাহলে অনুপাত 50:100:200, কাটাকুটি করলে 1:2:4। চারে দিয়েছে 2x+5, এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদক গাছে চিত্রের আকারে সাজাও। তো এইভাবে লিখবে, 2x মানে 1, 2x আর 2x, আর 5 মানে 1 আর 5। পাঁচে দিয়েছে মান নির্ণয় করো, একটা আছে 169 ভাজিতক -13। তো এইভাবে সাজিয়ে নেবে লভারের আকারে, এখানে কোনো চিহ্ন নেই মানে এটাকে প্লাস ধরবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর 169কে 13 দিয়ে ভাগ করলে হয় 13, তাই হবে -13। আর পাঁচের অথবাতে আছে 3^0 + 2^0 × 5^0। তো আমাদের সূচকের সূত্র আছে a^0 মানে 1, এ হচ্ছে চলরাশি। তো তাহলে এখানে 1+1 × 1, তাহলে 2 × 1 = 2। ছয় বলেছে গুণ নির্ণয় করতে, বলেছে 7xy² × 7x² y + × xy, তাহলে 7 × 7 = 49, আর x এর সূচকগুলো গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়, তাই x এর সূচকগুলো যোগ করলে হবে x^4 আর y^4। দুয়ের আয়তে আছে একটি 1 বস্তা চালের মোট পরিমাণে 0.75 অংশের মূল্য 1800 টাকা হলে 0.15 অংশের মূল্য কত হবে। তাহলে চারের পরিমাণ আর মূল্য, তো চালের পরিমাণের মূল্য বলে এইভাবে ছকে সাজিয়ে নেবে। তো 0.75 এর মূল্য 1800 টাকা, 0.15 এর মূল্য 1 টাকা। তাহলে চালের পরিমাণ আর দাম হচ্ছে সরল সম্পর্ক, তাহলে সমানুপাতের আকারে সাজালে এইভাবে হবে। তাহলে x হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ মানে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম পদ, তার মানে 15 আর 75 কাটাকুটি করলে 5, আর 1800কে 5 দিয়ে কাটলে 360। তাহলে 0.15 অংশের মূল্য হবে 360 টাকা। দুয়ে দিয়েছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে 4 অঙ্কের সংখ্যা, তো এভাবে 2 করে জোড়া তৈরি করে নেবে। তো 95-এর মধ্যে 9 যাবে 9 বার 9 = 81, বিয়োগ করে হচ্ছে 14, 45 নামলো। 9কে 2 দিয়ে গুণ করে 18, 18-এর পিঠে 7 লিখলাম, 9-এর পিঠে 7, 187কে 7 দিয়ে গুণ করলে হয় 1309। তো এটা লিখে বিয়োগ করলে হচ্ছে 136। তো নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে 136। তিনে বলেছে যোগ করতে, বলেছে তো যেখানে কমা ছিল এই যেখানে কমাগুলো আছে এখানে তুলে দিয়ে প্রথমে এইভাবে যোগ চিহ্ন দেবে, তারপরে সব বন্ধনীগুলো তুলে দেবে, যেহেতু যোগ কারো চিহ্ন পাল্টাবে না। এবার যেগুলো সদৃশ পদ, যেমন 6a² 9a² 4a² এক জায়গায় করবে, 7a-2a-2 এক জায়গায় করলে, আর 3+7+9 এক জায়গায় করলে, তো এইগুলো যোগ করে হচ্ছে 19a², আর 7 থেকে 2 বিয়োগ দিলে 5, 5 থেকে 2 বিয়োগ দিলে 3, তো +3, আর এই কটা যোগ করে +19। তিনের আয়তে আছে 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়ার পটাশের পরিমাণ যথাক্রমে 60% আর 40%, তো কোন প্রকার সার কত কিলোগ্রাম আছে। আচ্ছা সরি, এখানে 2-এর 3-এর একটা অথবাতে ছিল, বলছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x-15 টাকা ব্যয় করেন, প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে সঞ্চয় সমান হচ্ছে আয় বিয়োগ ব্যয়, প্রতি মাসে আয় করছে 8x টাকা, প্রতি মাসে ব্যয় করছে 3x-15 টাকা। তাহলে সঞ্চয় করছে, আয় থেকে ব্যয়টা বিয়োগ দেবো, তাই 8x-3x-15টা এইভাবে বন্ধনীর মধ্যে লিখবে। তো যখন বন্ধনী থেকে বের হবে তখন হবে 8x-3x+15, তো এই দুটোর মধ্যে বিয়োগ করলে হবে 5x+15, তো 5 কমন নিলে x+3, 5×x+3 টাকা প্রতি মাসে সঞ্চয় করছে। তিনের আয়তে দিয়েছে 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়ার পটাশের পরিমাণ যথাক্রমে
60 শতাংশ 40 শতাংশ ওই মিশ্র সারে কোন প্রকার সার কত কিলোগ্রাম আছে? তাহলে লিখলে মোট মিশ্র সার 120 কিলোগ্রাম, ইউরিয়া আছে 60%। তাহলে মিশ্র সারে ইউরিয়া আছে 120 কিলোগ্রামে 60%, মানে 120 গুণ 60 এর 100। এবার শূন্য শূন্য সব কেটে গেল, 6 বারো 72 কেজি হলো ইউরিয়া আছে। আবার পটাশ আছে বলেছে 40%, তাহলে মিশ্র সারে পটাশ আছে 120 কিলোগ্রামের 40%, মানে 120 গুণ 40 এর 100। তো শূন্য দুটো কেটে গেল, তো 48 কেজি পটাশ সার আছে। 3-এ 2-এ বলেছে একটি বন্যাত্মার শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে 30 দিন পর, মানে এই 30 দিন 4000 জন খেয়ে নিয়েছে। 190 দিনে যে টোটাল খাবারটা রেখে দিয়েছিল তার মধ্যে 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে এখন কত দিনের খাবার আছে? 190 বিয়োগ 30 মানে 160 দিনের। তো 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলে, তো 800 জন অন্যত্র চলে গেলেন, তো যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো এইভাবে জন সংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। জন সংখ্যা দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটা সবসময় প্রথম পদ, এটা দ্বিতীয় পদ হয়। ব্যস্ত সম্পর্ক হলে যেটা বার করতে হবে সেটা হয় তৃতীয়, আর উপরে যেটা দেওয়া থাকে সেটা হয় চতুর্থ। তো এইভাবে সাজিয়ে নিলে সমানুপাতের আকারে, তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ সমান প্রথম গুণ চতুর্থ ভাজিতক দ্বিতীয়। তো এক্স সমান লিখলে 4000 গুণ 160/3032, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দিলে 16 দিয়ে কাটছি, 16 দশে 160, 16 দুগুণে 32, আর 40 কে 2 দিয়ে কাটলে হয় 20, তাহলে 20 গুণ 10 সমান হচ্ছে 200 দিন। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। 3-এ দিয়েছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তো 45 ডিগ্রি কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণের অর্ধেক। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমাকে 90 ডিগ্রি কোণ অবশ্যই এঁকে নিতে হবে। তো বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে আঁকছি, কিন্তু তোমরা পেন্সিল ব্যবহার করবে অবশ্যই করে। তো এই বিন্দুটা আর এটা জুড়ে দিলে আমরা পাবো 90 ডিগ্রি কোণ। এই হয়েছে আমাদের 90 ডিগ্রি কোণ। এবার এই মাপটা নেব, এবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। এবার নাম দিয়ে দেবে PQR, এখানে দিলে এস, লিখে দেবে SQR সমান 45 ডিগ্রি। দই চলে আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের অঙ্কগুলি।